বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটা খাদ্য রাখার ঝুলি, ঝুড়ি, যে ঝুড়িটাতে হয়তো কেজিখানেক চাউল হবে। তো এটা আমার এক প্রতিবেশীর সম্বল। লকডাউন 14 তারিখ থেকে শুরু হচ্ছে, তো আর এখন অবশ্য লকডাউনের কারণে কোনো কাজ নেই, কোথাও কাজকর্ম করছে না। তো এই ঝুড়ির খাবারটা শেষ হলে তারা কি খাবে বা কিভাবে চলবে এটা আসলে জানে না। আর লকডাউন যেহেতু শুরু হয়ে যাচ্ছে, সেহেতু তাদের এই খাদ্য নিয়ে অনিশ্চয়তায় তারা পড়বে। তারা রোজা করবে, কি খেয়ে রোজা করবে এক আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। এরকম একটা কঠিন থেকে কঠিন বাস্তবতার সম্মুখীন আমার বাড়ির পাশের মানুষই। আরও তো প্রত্যন্ত জায়গাগুলো আছে, সে জায়গায় যে কী অবস্থা সেটা বুঝেই নিতে পারছেন। এটা আসলে একটা বলার অপেক্ষা রাখে না। তো রমজানে এই মানুষগুলোকে যদি ফুড প্যাকেজ, রমজান ফুড প্যাকেজ একটা করে দেওয়া যায়, তাহলে এই মানুষগুলো খেয়ে দিয়ে অন্তত রোজা রাখতে পারবে। আমি স্বনির্বন্ধ অনুরোধ করব, এই যারা রোজা করবে এই রোজাদার মানুষগুলো যেন লকডাউনের কারণে না খেয়ে রোজা না রাখে, অন্তত সেহরি খেয়ে রোজা রাখে, এই ব্যবস্থাটা যেন করা যায়, এই জন্য অনুরোধ করব আপনার কাছে। আসসালামু আলাইকুম।